গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল আর নিউ ব্লগ। তো সকাল সকালে আমি রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 9:30, বেরোবো অফিসের জন্য। আর আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ আজকে মোটামুটি দুটো আইটেম নাগাদ বেরিয়ে যাবো আমি অফিস থেকে, বইমেলা যাব। তো কারণ হচ্ছে খর্দা বইমেলা এবার মিস করে গেছি, আর আজকে কলকাতা বইমেলার লাস্ট ডে 31 জানুয়ারি, তো আজকে ওই বইমেলাটা মিস করতে চাই না। তো লাস্ট ডে কত কি পাবো কি না পাবো জানি না, বাট তাও যাব। তো সৌভিক আজকে হাফ ডে করবে, ও আর বোমা দুটো আইটেম নাগাদ আমার সাথে শিয়ালদা মিট করবে। আমি অফিসের ওখান থেকে শিয়ালদা চলে যাবো, আর আমার অফিসের ওখান থেকে একটা বাস 15-20 মিনিট লাগবে। তো যাই হোক, এবার ঝটপট ঝটপট বেরোই, গিয়ে অফিসে যা কাজকর্ম আছে জলদি জলদি আজকে কমপ্লিট করতে হবে। এখানে শুয়ে শুয়ে মিটিং করছে তারা, কিছু না কিছু কারণে লেট হবেই হবে। বাড়ি থেকে বেরোচ্ছি, প্রিয়া ফোন করলো, ওর পরীক্ষা আছে। অ্যাকচুয়ালি ও বেরিয়েছিল, কিন্তু ওর মাঝপথে জোর পটি পেয়েছে, তো আসছে বাড়িতে পটি করার জন্য। এই যে আসছে দৌড়াতে দৌড়াতে, দৌড়ো। কি হয়েছে বোন, কি হয়েছে? আর আজকে আমার তাড়াতাড়ি ঢুকতেই হবে, যে আমি ওর জন্য ওয়েট করে পরের ট্রেনটা ধরবো এরকম করলে হয় না। তো আমি ওকে চাবি দিয়ে দিয়েছি, ওই রবিকে দিয়ে দেবে, আর আমি বেরিয়ে গেছি। নইলে লেখক কোথায় আছে গিয়ে একটা সেলফি তুলো। এরকম দরজা দেখলে আমার দিল্লির কথা মনে পড়ে যায়। যেটা মনে নেই সেটা হচ্ছে কলকাতা মেট্রোর ফটো তোলা নিষেধ। আজটা 5 বাজে, আমরা বইমেলার সামনে, কিন্তু আজকে যা বুঝতে পারছি, মানে মেট্রো থেকে যা বুঝতে পেরেছি, ভেতরে রাশ পড়ছে। তা তো থাকবেই, এটা দিয়ে ঢোক, 7 দিয়ে ঢোক। এবার এখান থেকে ম্যাপ কালেক্ট করবে, তারপরে দেখবে দুজনে মিলে কোথায় যাওয়া যায়। আমাকে ভুলে যাস না, আমিও আছি। এই তো এই সাইডটাই আমাদের ঘোরা, রবাতা কৃষ্ণ পাবা, আরে সব জায়গায় ঘুরবো। তো জল তেষ্টা পেয়েছে না, এইখান দিয়ে জল খাওয়ার ইচ্ছে হয়েছে। হ্যাঁ বুঝতেই পেরেছি। এটা কোনো কথা বোমা, এটা খোল, খুলে সৌভিকের প্লাস্টিকটা ধো। অনেক কিছু নিয়ে নিতে ইচ্ছা করছে, যেমন এই যে এই চারটা। আমি কিশোর ভারতী না, কিশোর ভারতী সুবর্ণ জয়ন্তী কমিক সঙ্গ। আচ্ছা, যে কোনো একটা নেই, একটা পড়ে না, আবার ওই এখন নেবো না, তার কারণ কলকাতায় থাকছি না, নিয়ে যাবো, খোলার সময় পাবো কি পাবো না তার আগে আমার চলে যেতে হবে দিল্লি, আর দিল্লিতে বই রাখার জায়গা নেই। আরে এক দিনে পড়ে নিবি, তোর বই পড়তে 2 দিন লাগে। আমি নিয়ে সেটি নেবো, আমি কলকাতা ফিরি, তারপর ফার্স্ট এটাই কিনবো। মা তুই যে বলি প্রচুর বই কিনবি, কিনছিস না কেন? দেখ, শুরু তো করিস নি, মানে সৌভিক দেখছে 3-4টে বই, তাও তুই তো দেখছিস ওটা। আমি অত বই পড়া কো ছেলে নই। আচ্ছা, সৌভিকের মত সাধারণত বইয়ের পোকা না, বাট এত বই দেখে আমারও ইচ্ছা করছে আজকে বই কিনতে। একটা বই দেখছিলাম যেটা আমার কাছে আছে, ঠাকুরবাড়ির মেয়েদের গল্প, আর এর এই পছন্দ হয়েছে এই সেটটা, যেটা ওর কাছে নেই ওটা নিয়ে নিচ্ছি। বাচ্চাদের যে গল্পের সেই ইয়েটা রয়েছে, বাট সব একসাথে খুব কম পাওয়া যায়। আমি কোথাও একটা পড়ছিলাম যে কুমস্ত্র কাজ করছে এটা, বাট আমার মনে হচ্ছে তোর এই বইটা নেওয়া উচিত, এইটা এটা, কারণ রিসেন্ট তো এসব করছিস। কবি লক্ষ্মী পুজো, দেন সরস্বতী পুজো। ও ঠিক আছে, সৌভিকের দুজনেরই ভয়ঙ্কর ঠান্ডা লেগে রয়েছে। তো যাই হোক, একটু হাঁটছি আর গলা ব্যথা ব্যথা করছে, তো এখান থেকে আগে লেমন টি খাবো, তারপর একটু এনার্জি জুগিয়ে তারপর বইমেলা ঘুরবো। এদিকে এত বইয়ের ইয়ে হচ্ছে, আর এখানে বইয়ের পাতা ছিঁড়ে ফেলছে। সৌভিকের ছোটবেলার একটা স্বপ্ন পূর্ণ হওয়ার আশা ছিল, কিন্তু হয়নি।
এখানে সৌভিক ছোটবেলার ওর যেটা ইচ্ছে ছিল সাদা কালো, এইখানে সাদা কালো নোনটে ফোনটে পাওয়া গেছে। নিয়ে নে সৌভিক, এরপরে পাবি না আর কাঁদতে পারবি না। তুইও ফুড কোর্টেই দাঁড়িয়ে আছিস, ওই যে ফ্রেশ মাছ। এখানে আমি হেঁচে মরছি, এর আগে বই পড়ছে, বই পড়তে হবে, বই কিনতে হবে। দেখি কি কিনবি বল। মাছ ভাজা তো খাওয়াই হলো না, মাঝখান থেকে কতগুলো ভূত নিয়ে চলেছে। না খাওয়িস না ভাই, প্রচুর বই পড়ছে আজ থেকে গিয়ে পড়াশোনা করতে। আচ্ছা বোমার কি পটি পেয়েছে বলে নিচু হয়েছে নাকি কিছু পড়ছিস? ও না, বই পড়ছে। নিচু হয়ে বই পড়ছিস কেন, উপরে উঠে পড়। বোমা আমার ব্যাগটা ছিঁড়ে যাবে তো। লাস্ট স্টলটাতে বোমা এত সময় নিয়ে ফেলেছে, মানে আমরা ঢুকেছিলাম হচ্ছে 6টার সময় স্টলটাতে, আমরা বেরিয়েছি 6:50 এ। এত টাইম নিয়েছে? হ্যাঁ, যার জন্য এখন গিয়ে বুঝতে পারছি বই মেলাতে কেন কোটটা রাখা হয়েছে। এবার আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে। চল কিছু খাই। দই বড়া খাবি? দই পাপড়ি চাট। আরে না না, শুধু পাপড়ি চাট খা, শুধু পাপড়ি চাট খা, দই বড়া খা। মানে পাপড়ি চাট দই বড়া খাবো না, শুধু পাপড়ি চাটে তো দই থাকবে। আরে তাহলে দই পাপড়ি চাট খা, পাপড়ি চাটে দই পাপড়ি, দই পাপড়ি চাট দিও। তোরা খা এসব, আমি ওপাশ থেকে খাবো। একটুও ভালো হবে না, খুব একটা কি পুরো ব্লান্ট। আমি দূর থেকে দেখে বলে দিই, তার কারণ এই যে মাখাটা হয়েছে এটা মাখা নেই, জাস্ট আলু কুচি আর টমেটো কুচি ব্যাস ছড়িয়ে দেওয়া। ভাই পাপড়ি চাট ভালো বানায় ব্যারাকপুর স্টেশনের বাইরে। এখান থেকে সৌভিক কচুরি ট্রাই করছে, মাছের ভেটকি মাছের কচুরি ফার্স্ট টাইম। মানে কচুরি মাছ খাওয়া হয়নি কোনোদিন, খেয়ে দেখ। আমারও আমাদের রড় বাজারেও করতো কিন্তু ওটাতে খাওয়াই হলো না। রড় বাজারে 7 দিনের জন্য খুলেছিল। ফোনটা খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন অনেক কিছুই নেওয়া হয়েছে, আবার নেওয়া হয়েছে পোলাও আর মাংস। নে তুই এটা খেয়ে দেখ। তোর এক কথা, আমি পোলাও খেতে রাখি। এটা একটা গান ছিল, কেমন? ঠিকঠাক। আপাতত ঝাল খেয়ে হয়ে গেছে, তাই মিষ্টি খেতে এসেছি, তাই তো? তাহলে এবারে বই মেলার কালেকশন হচ্ছে নবদ্বীপের মিষ্টি। এখানে নবদ্বীপের দইও পাওয়া যায়, মিষ্টিও খাবো, তারপর যদি সুযোগ পাই গা যদি না গোলায় তাহলে দইও খাবো। ফাইনালি আমার পছন্দ মতো কিছু একটা এলো। এখানে একটা ছাই টুকরা নিয়েছি আর এখানে দুটো গলোটি কাবাব আর রুটি। খেয়ে দেখি অরিজিনাল টেস্ট আছে কি না। এসব বিনিজাং না খেয়ে গেলে খেতে পারতাম নেবো মা। মিষ্টির মধ্যে কয়েকটা জিনিস আমার পছন্দ, তার মধ্যে এটা হচ্ছে একটা, ছাই টুকরা। একটু খেতে পারবে না দেখ। দোকানে একটু বেশি ভালো করে, দোকান পচা করে। এবারের মতো বইমেলা আজকে শেষ, আমাদের ঘোরাও শেষ। আর সৌভিকে শরীরও ভালো লাগছে না, প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে, প্যানোর 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 করেই চলেছে। হচ্ছে
9:30 জাস্ট আমরা খড়দা নামলাম। আর এখন ওবাড়ি যাব। ওবাড়ি যাওয়ার আগে একটা কাজ হচ্ছে, সৌভিক আসার সময় স্কুটিটা মুড়ে দিয়ে এসেছে লিক সারানোর জন্য, স্কুটি নিয়ে দেন ওবাড়ি যাব, কারণ মা বলেছে রাত ওবাড়িতে খেয়ে নিতে। এদিকে এর মোটামুটি খেয়ে পড়ার অবস্থা হয়েছে, পারবি তো না মাথা মতো প্যাক করে দিতে? হ্যাঁ, 9:55 বাজে, সবে এবারে ঢুকলাম। উফ, আর মোটামুটি আজকে অবস্থা খারাপ, আমারও হালকা হালকা গলা ব্যথা শুরু হয়ে গেছে। আর এদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছে। তুই জুতা করছিস কি? এটা লেখাটা তো উদ্ধার করতে পারছিস? ওটাই করছি, পরীক্ষার আগে দিন লেখা উদ্ধার করতে বসেছি, ওই জন্যই এত করতে হয়, সারা বছর পড়লে আর এরকম হতো? তো আজকে শুরু হচ্ছে শাক আর ফুলকপির বড়া দিয়ে। আর এ আজকে মুখে রুচি নেই না কি হয়েছে জানি না, ডাল দিয়ে খাচ্ছে। শাক খাবি না? শাক খাবো, পরে খাবো, ডালটা না জমে ঠান্ডা, ভাতটা গরম তো তাই। ভাতে ডাল ভাত নাকি, ভাতটাও ঠান্ডা হয়ে গেল বাস। আর এর তো একটাই আইটেম, মাছ ভাত। এটা কিসের মাথা? ইলিশের মাথা, ওপর টুকু শুধু। আর অনেক দিন পর বেনুন, এই ঝোলটা খেয়েই তো শান্তনুদা মুগ্ধ হয়ে গেছিল। দেখি খেয়ে, আগেরটা বেশি মুগ্ধ ছিল না আজকেরটা, ওটা মুগ্ধ কর হবে। ভালো হচ্ছে মা, ভালো হয়েছে। বাজে হচ্ছে 11:05, সবে বেরোচ্ছি। আর লেট হতে হতে প্রচুর লেটও হয়ে গেছে, আমার বাড়ি গিয়ে ল্যাপটপ নিয়ে একটু বসতে হবে, কাজও আছে। তো সব মিলে আজকে শুতে শুতে আবার 12:30, 12:30 2 তারিখ আর মা বলেছে 2 তারিখের আগে আসতে না, কারণ পিয়ার পরীক্ষা আছে। বাজে হচ্ছে 11:20, সবে বাড়ি ঢুকলাম। আর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ আর ভালো লাগছে না সারাদিন অফিসে জামা কাপড় পরে থাকতে। তো যাই হোক, সৌভিক গেছে ফ্রেশ হতে, ও বেরোলে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। আর এরকম না যে এখনই শুয়ে পড়তে পারবো, কারণ আমার অফিসের কয়েকটা কাজ আছে, সেটা নিয়ে বসতে হবে। মানে আগে মা বলতো বিয়ে কর, সংসার কর, তারপর বুঝতে পারবি কত কাজ থাকে। এখন তো সেটাই মনে হয়, তোমরা বলবে যে তেমন কোনো কাজ নেই, মানে শুধু অফিস করি এটা সেটা, বাট তাও বাড়ির কয়েকটা জিনিসের মাথায় থেকেই যায়। বাট বাড়ি গিয়ে এই জিনিসগুলো গোছাতে হবে, বাইরে থেকে জামা কাপড় আনতে হবে, পাম্প চালাতে হবে, কালকে কী করবে কি না করবে সেগুলো, জামা কাপড়গুলো আলাদা রাখতে হবে। তো এই নিয়ে সব কিছু নিয়ে যেটুকুই দায়িত্ব এসে পড়ছে, সেটুকুই আমার ক্ষেত্রে বড় ভাইটাল লাগছে। তো যাই হোক, আজকে আর শরীর চলছে না। তারপর সৌভিক আর আমার দুজনের শরীরই খুব একটা ভালো না, ঠান্ডা লেগে রয়েছে ভয়ঙ্কর, আমার থেকে বেশি ওর। তো ও ওষুধগুলো খেয়ে নেবে, যা যা ওষুধ অ্যান্টিবায়োটিক চালানোর কথা সেগুলো চলছে বা চালাবে আমি জানি না, বাট ও বেরোলে একবার জিজ্ঞাসা করে নেবো যে ওষুধ শুরু করেছে কিনা আদৌ, বাট আমাকেও শুরু করতে হবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা কে কে বইমেলায় গেছো এবং কীভাবে এনজয় করলে সেটাও কমেন্ট করে জানাও। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল মং পারফিউম। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, টাটা, সিয়া।